এটা কে স্যার হাতে লেগেছে মালিশ করছি হ্যাঁ মালিশ তোকে তো মালিশ এই দেরে এরে বাবা রে যা ওখানে এক চিকি হই কান ধুই দাঁড়া গা ঠিক আছে স্যার দাসি এই সাবুনি তুই কটা ছেলের সঙ্গে প্রেম করিস কালকে দেখলাম ক্লাস নাইনের ছেলের সঙ্গে তুই পার্কে ঘুরছিলি কেন আপনি শুধু ওই জেলদার নামটা একবার বুঝে দেন হাই সাবনি তোমার জন্য আমি দুটো সিনেমার টিকিট কেটেছি চলো আমরা দুজন সিনেমা দেখে আসি এই খাসি তোর আজ দিনের সময় হইলো আমার সিনেমা দেখতে বিজন লল আর বলো না সবাইকে রুটিন দেয়া আছে তো আজকে তোমার দেখতেই পড়েছে চলো সিনেমা দেখে আসি ঠিক আছে তাই চ এই তুই দাঁড়া 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 তুই কোথায় যাচ্ছি এই ভাই তুই কে রে তুই কে আমি সাবলীর প্রেমিক কি তাহলে আমি কে আমি তো সাবলীর প্রেমিক তুই যে সাবলীর প্রেমিক হবি আমি সাবলীর প্রেমিক এই চুপ আরে এইটা কি প্রেম করে ভিক্টোরিয়া নেই স্কুল এই তুই তোর ক্লাসে যা এই সাবনি তুই তোর বেঞ্চে এসে বস মাস্টার মশাই আপনি বেশি কথা বলবেন না না হলে ম্যাডামের সাথে পার্কে গাইলে ফাঁস করে দেবো যা করছো করো বাপ অত গভীরে যাওয়ার দরকার নাই তোমার জিনিস তুমি ইলি যাও তাতে আমার কোনো আপত্তি নাই চলো সাবলি সিনেমা দেখে আসি পৃথিবীতে এমন কোনো লোক আছে যে আমাদেরকে আটকে রাখবে পৃথিবীতে নাই এই ঘরে আছে তোর বাপ ইয়ে মেরা বসপন কা প্যার হে শিগগিরি হাতটা ছেড়ে করে বল না হলে তোর কপালে কষ্ট আছে এদের হাত ছাড়বো না তুই কি করবি আমার কি করবো তুই দেখবি ইক জ্বলে কি হচ্ছে সব মাস্টার মশাই আপনি দাঁড়িয়ে থাকার সত্ত্বেও বাচ্চারা এভাবে ঝামেলা করছে কেন আজকেই আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করব না না স্যার আপনি ভুল বুঝছেন কেন এরা ঝামেলা করছে না তো মানে আর সাত দিন পরে আমাদের স্কুলে খেলা তো তার জন্য প্র্যাকটিস চলছে ও কিন্তু এটা আবার কি খেলা এটা ভারত আর চায়নার যুদ্ধ চলছে তাহলে এই মেয়েটাকে এই মেয়েটাই তো এই খেলা রেফারি ও তাহলে ইন্ডিয়াকে ওই যে তলায় যে ছেলেটা দেখছেন ওটা ইন্ডিয়ার তরফ থেকে আর ওপরে যে ছেলেটা দেখছেন ওটা চায়নার তরফ থেকে কি বলেন মশাই আমরা থাকতে ইন্ডিয়া কেন তলায় পড়ে তাড়াতাড়ি ধরুন Oh no! 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 No!